হ্যাঁ, ও স্বপ্ন তো অনেকেই আছে। আমি কলকাতাতে ইন্টারভিউর মাঝখানে এটা করলে কিন্তু কথাটা কেটে যায়। হ্যাঁ, আর একটু ফাস্ট আমরা আমাদের শর্টে ডাকতে পারি। আন্দোলনে ছিল, আমার একটা ফ্রেন্ডকে বাসে অ্যাক্সিডেন্টে মারা গেল, তো ওইটা নিয়ে আমরা আন্দোলন করলাম। ওটা একটা মোমেন্ট ছিল যেখানে ছাত্ররা স্ট্রাইক করেছে এবং তাদের একজন সহপাঠী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেখানে মিনিস্টার একজন আসেন, হোম মিনিস্টার, অ্যান্ড সে এসে ছাত্রদের বেসিক কন্ট্রোল করার জন্য, অ্যান্ড সেখান থেকে ছাত্রদের সাথে তাদের ডিসকাস এবং সংসদে এই সড়ক দুর্ঘটনায় যে ড্রাইভারদের যে ফাঁসির একটা দাবি আমাদের এখানে সবসময় আছে সেটা কার্যকর করার জন্যই মূলত ছাত্ররা আন্দোলন করছে। Thank you.